সম্মানের পরিবর্তে সম্মানকেও কম দিলেও চলবে, কিন্তু অপমানকে সুদ সমেত ফেরত দিন। কারণ যতক্ষণ আপনি সহ্য করা বন্ধ না করবেন, ততক্ষণ লোক বলা ছাড়বে না। না চোখের জল হয়ে বাইরে আসে, না কলমের কালিতে। কিছু কষ্ট এমন থাকে যা মনের ভিতরেই রয়ে যায়। আজকালকার সম্পর্কের থেকে ভালো হলো মোবাইলের ব্যাটারি, যা শেষ হয়ে যাবার আগে ওয়ার্নিং তো দেয়। এটা সত্যি যে মানুষ ভুল করেই শেখে, কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি সারা জীবন ভুল করেই যাবেন আর বলবেন আমি তো শিখছি। এটাই মানুষের স্বভাব, ভালোবাসা না পেলে ধৈর্য রাখতে পারে না, আর পেয়ে যাবার পর সেটাকে মূল্য দিতে পারে না। সে তো তার একটি অভ্যেসও পরিবর্তন করতে পারেনি, আর আমি কত পাগল, তার জন্য আমার জীবনটাই বদলে ফেলেছি। সব কিছু নিজের রোজগারের টাকা দিয়ে কিনুন, তাহলে দেখবেন অটোমেটিক আপনার শখ কম হয়ে যাবে। গরিব সে নয় যে মাটির ঘরে থাকে, গরিব তো সে যে তার টাকার অহংকার ওই লোকগুলোকে দেখায়। কিভাবে বলবো আমি ক্লান্ত, কারণ আমার উপর অনেকজন আশা করে থাকে। আমি আমাকেই আজ পর্যন্ত চিনতে পারলাম না, আর এই পৃথিবী না জানি আমাকে কি কি মনে করে। মাটির পাত্র ও পরিবারের মূল্য যে তৈরি করেছে কেবল সেই বোঝে, যে ভাঙে সে নয়। মাত্র দুটো কারণে মানুষ সব সম্পর্ক হারিয়ে ফেলে, একটি ভুল বোঝা আর অপরটি অভিমান। ভাগ্যের দরজায় মাথা না ঠুকে কাজের তুফান তৈরি করুন, সমস্ত দরজা অটোমেটিক খুলে যাবে। জীবন যাকে খুশি দেয় না তাকে অভিজ্ঞতা অবশ্যই দেবে। আপনার ব্রেন যদি ক্লান্ত হতে শুরু করে, তাহলে কাজ একটু কম করিয়ে দিন, আর যদি মন ক্লান্ত হতে শুরু করে, তাহলে কাজ করা একটু বাড়িয়ে দিন। বেশিরভাগ লোক ততটাই খুশিতে থাকবে যতটা সে তার ব্রেনে চিন্তা করে, কারণ সমস্ত কিছু আপনার চিন্তার উপরেই নির্ভর করে। জীবনে কিছু অর্জন করতে হলে হার মানবেন না, বরং বারবার চেষ্টা করুন। কারণ জীবন হয়তো কঠিন, কিন্তু আপনি এর থেকে আরও বেশি কঠিন। মনে রাখবেন, গন্তব্য কখনো কারোর বাড়ির দরজায় আসে না, রাস্তাতে চলার পরেই গন্তব্য পাওয়া যায়। তাই আপনি যদি জেদ করেন, হয়তো একদিনে হবে না, কিন্তু একদিন না একদিন অবশ্যই হবে। আপনি দুঃখের দিকে মন দিলে সবসময় দুঃখীই থাকবেন, আপনি খুশির দিকে মন দিলে সবসময় খুশিতেই থাকবেন। কারণ আপনি যার দিকে মন দেবেন আপনার জীবনে সেটাই ঘটবে। কেউ যদি আপনার ভালো কাজে সন্দেহ করে, করতে দিন, কারণ সন্দেহ সোনাকে করা হয়, কয়লাকে নয়। মানুষ তখন হেরে যায় না যখন সে হারে, মানুষ তো তখন হেরে যায় যখন সে হার মেনে নেয়। ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালোই পায়, ভাগ্যবান তো সে যে যাই কিছু পায় সেটাকে ভালো তৈরি করে নেয়। আমি পরিশ্রম করা পাখির দেখে শিখেছি, যার ঘর ঝড়ের কারণে নষ্ট হয়ে যায়, কিন্তু কোনো রকমের অভিযোগ না করে পরের সকালে আবার সে তৈরি করা শুরু করে। ভয় আমারও লাগত দূরত্বকে দেখে, কিন্তু আমি চলতে থেকেছি রাস্তা দেখে, গন্তব্য নিজেই আমার কাছে চলে এসেছে আমার জেদ দেখে। হেরে যাওয়াকে ভয় পাবেন না, বিশ্বাস করুন, হেরে যাওয়া শিখে গেলে জিত আপনার কাছে অটোমেটিক চলে আসবে। সবশেষে আমার পক্ষ থেকে, প্রতিটি মানুষকে খোদা দুটি রাস্তা দেয়, সকালে উঠুন ও মনের স্বপ্নকে পূর্ণ করুন, অথবা শুয়ে থাকুন এবং মন যা চায় তার স্বপ্ন দেখুন। জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে।